Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala rasulillahi malla nabiyya ba'dah. প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা, আজকে একটি চমৎকার বিষয়ে আমরা জানব। বিষয়টি হলো, এমন একটি শব্দ আছে বা এমন একটি বাক্য আছে যে বাক্যটি বলাকালীন সময়ে যখন তা শয়তানের কান পর্যন্ত পৌঁছায়, যখন শয়তান তা শুনতে পায়, তখন সে ৩৬ মাইল দূরে পালিয়ে যায়। বন্ধুরা, আমরা পবিত্র হাদিস শরীফ থেকে এ সম্পর্কে এখন জেনে নেব। সহিহ মুসলিম শরীফের ৭৪০ নম্বর হাদিস, হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শয়তান সালাতের আজানের শব্দ শুনে পালাতে পালাতে রাওহা পর্যন্ত চলে যায়। সুলাইমান বলেন, আমি আবু সুফিয়ানকে রাওহা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এ স্থানটি মদিনা থেকে ৩৬ মাইল দূরে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই হাদিস শরীফে আজানের কথা বলা হয়েছে, যে যখন আজান হয় আর যখন শয়তান আজান শুনতে পায় তখন সে পালাতে থাকে। পালাতে পালাতে সে ৩৬ মাইল দূর পর্যন্ত পালিয়ে যায়। তো বন্ধুরা, এখানে চিন্তা করার বিষয় হলো যে আজান যদি এত শক্তিশালী হয়, এত পাওয়ারফুল হয় যে আজানের শব্দ শুনে শয়তান ৩৬ মাইল দূরে ভেগে যায়, তাহলে একটু চিন্তা করে দেখুন যে নামাজটা কত পাওয়ারফুল এবং নামাজ কত দামি একটি আমল, কত ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার দুইবার নয়, নামাজের কথা ৮২ বার উল্লেখ করেছেন। এজন্য এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে স্বয়ং আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন যে নামাজটা হলো মুমিনদের মিরাজ স্বরূপ। এই নামাজের মাধ্যমে মুমিনরা আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে, আল্লাহর দিদারে তারা লিপ্ত হয়। এজন্য আমাদের উচিত ৫ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা এবং সর্বোচ্চ ফজিলতপূর্ণ আমল নামাজ দিয়ে আমাদের জীবনকে সাজানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা চমৎকার একটি হাদিস সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন টপিকের ওপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন করা বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.